আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলে আসানপুর, সাহাপুর, রুইগড়িয়া গ্রাম সহ চার পাঁচটি গ্রাম নিয়ে গৌতমডাঙ্গা চতুর্পল্লী বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব। আর এই উৎসব দুদিন ধরে অনুষ্ঠিত হয়। গৌতমডাঙ্গা চতুর্পল্লী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার মণ্ডল, বিদ্যালয়ের সভাপতি ভুবন কুমার ঘোষ জানান, এই বিদ্যালয়ে প্রায় 1974 সালে এই বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হবে আর এবছর এই বিদ্যালয়ে 50 বছরে পদার্পণ করবে। এই বিদ্যালয়ে 50 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব উপলক্ষে সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আসানপুর ও সাহাপুর রুইগড়িয়া তিনটি গ্রাম পরিক্রমা করার মাধ্যমে প্রভাত তৈরি করা হয়। বেলা 11টা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বরের বিডিও বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে। অতিথিবরণ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিমল কুমার ঘোষ, উদ্বোধনী ভাষণ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রছাত্রীদের দ্বারা নাচ গান আবৃত্তি বিভিন্ন মাধ্যমে মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন মোহাম্মদ হাসেন শেখ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমাদের বিশেষ অতিথি মাননীয় সঞ্জয় দাস মহাশয়, বিডিও মন্তেশ্বর ব্লক, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এবার আমাদের গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় দাদা এবং বৌদি, এই গ্রামীণ ছেলে 1 লক্ষ টাকা করে, বৌদি 1 লক্ষ টাকা, দাদাও 1 লক্ষ টাকা, দুষ্ট ছাত্রছাত্রীদের বই খাতা কেনার জন্য দান করেছে। যারা
যারা পরিশ্রমা থাকবে সেক্রেটারি, এরা কিন্তু সেই টাকা থেকে ওই শুধু ইন্টারেস্ট টাকা তুলে তারা স্বাস্থ্য সাহায্য করতে পারবে। আমি এখানে নগদ আপনার কাছ থেকে বহু কিছু জানার আছে, বহু কিছু শেখার আছে। আমরা যারা নতুন এসেছি, আমরা প্রথম দেখলাম যে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, আমি দেখলাম আমরা একটা আলোচনা করে বললাম 50 বছর আমরা পালন করব। তো আমাদের ম্যানেজিং কমিটিকে জানালাম, গ্রামের মানুষকে জানালাম, এরকম বোধহয় খুব কম জায়গায় হয়। এক কথাতে ওনারা রাজি হয়ে গেলেন, বলেন মাস্টারমশাই আপনারা আপনাদের কোথায় কোন উপলক্ষে এসেছিলেন? গৌতমডাঙ্গা চতুষ্পল্লী বিদ্যাপীঠের আজ 50 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের স্কুলে। এই স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে এখানে এসেছেন, এখানকার এলাকার মানুষকে কিরকম উৎসাহ রয়েছে এবং কি জানিয়ে যাচ্ছেন? এই যে চতুষ্পল্লী নামটা নেই, এখানে হচ্ছে গিরিগণনগর, আসানপুর, সাহাপুর, রুইগরিয়া, এইসব মূলত এইসব গ্রামের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। এই স্কুলটার আমাদের একটা ঐতিহ্য আছে, যেহেতু 50 বছর মানে কোনো ব্যাপার না। যখন এই স্কুলটা মাটির ঘর ছিল, তারপরে আমাদের এলাকার যারা আমাদের কর্মকর্তা স্কুলে যারা আছেন এবং স্কুলে যারা শিক্ষক ছিলেন তাদের প্রচেষ্টায় আমাদের শিশির ঘোষ মহাশয়, উনি দীর্ঘদিন এই স্কুলটা পিছনেই করেছিলেন। তারপরে আমাদের এগুলো আজকে দেখছেন বড় বড় বিল্ডিং হয়েছে। এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ভালো মার্কস নিয়ে থেকে অন্যান্য স্কুলে ভর্তি হয় এবং এই 50 বছরের বহু ছাত্রছাত্রী এখান থেকে গিয়ে বড় বড় কলেজে, বিশ্ববিদ্যালয়, স্কুল, এমনকি নজির আছে IIT ছাত্র এখানে আছে। তাই এই স্কুলের একটা ঐতিহ্য আছে এবং এই স্কুলের একটা গ্রামের মধ্যে পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, শিক্ষার মান উন্নয়ন অনেক স্কুলের থেকেও এটা একটা ভালো জায়গা করেছে। এই যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনারা কি দিয়ে যাচ্ছেন এখানে, কি বার্তা দিয়ে? পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা প্রথমে আমাদের শিক্ষকদের, ছাত্রছাত্রীদের, আমরা তাদের প্রতি 50 বছর উপলক্ষ প্রতি আমরা পঞ্চায়েত সমিতি থেকে তাদের ঘর ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান করছেন। বাদ বাকিটুকু ওনাদের একটু দাবি দেওয়া আছে কিছু বিল্ডিংয়ের, এই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এই যে বলখালার একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডের একটা বাউন্ডারি যেতে হয়, তাহলে এটা পরিবেশটা ভালো থাকবে, ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলো ভালোভাবে করতে পারে সেই পরিবেশ থাকবে। আর এই রাস্তাটা যেটা আছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় ওনার দাবি ছিল, সেটা আমরা এখন একটা পাইলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আমাদের শিশিরা ওটাকে সহযোগিতা করেছেন, পাইলিংয়ের 50 সংখ্যা করে দেবো। তারপর আমরা চেষ্টা করবো কীভাবে স্কুলটাকে সাজানো যায়, বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে স্কুলে আরও বিল্ডিংয়ের ব্যাপার আছে, সেগুলো আমরা চেষ্টা করব। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার প্রতি যে জোর দিয়েছেন, স্কুলের প্রতি যে নজরদারি আছে, সেই সহযোগিতাটা যদি আমাদের স্কুলের প্রতি আমাদের নজর থাকে, অবশ্যই স্কুল এগিয়ে যাবে এবং এখানকার উন্নয়ন হবে। আপনার স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? 50 বছর পূর্তি হয়েছে স্কুলের, সেই উপলক্ষে পুনর্মিলন এবং 50 বছরের জন্মদিন, এই দুটো একসাথে অনুষ্ঠান হচ্ছে। কোন স্কুল এটা? এটা গৌতমডাঙ্গা চতুষ্পল্লী বিদ্যাপীঠ, আসানপুর। আচ্ছা, কদিনের অনুষ্ঠান? অনুষ্ঠান 2 দিনে, এই 9 তারিখ এবং 10 তারিখ। এই অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে? 75 বছর পূর্তি, 75 বছর নয় 50 বছর পূর্তি। আমরা প্রথমে একটা সকালে প্রভাত ফেরির আয়োজন করেছিলাম, সেখানে রণমা ছিল, গোলাপ ছিল, ঢাক ছিল, আমার ছাত্রছাত্রীরা ছিল, আর গ্রামবাসীরা সব ছিল। একটা পদযাত্রার মাধ্যমে আমরা সূচনা করি, তারপর বিভিন্ন অতিথি আসছেন, তাদেরকে বরণ করবো সেরে আমরা অনুষ্ঠান চালাচ্ছি। নাচ গান, নাচ গান, কবিতা আবৃত্তি সব রকম থাকে, সব কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে? আমাদের মন্তেশ্বরের বিডিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, তারপরে শিক্ষা কর্মদক্ষ, জেলা কর্মদক্ষ। এই 50 বছর পূর্তি উপলক্ষে স্কুলে আর কি অনুষ্ঠান হলো কিছু? আমাদের আমরা চেয়েছিলাম সবুজায়নের উপর জোর দিতে, সেই জন্য আমরা গাছ দিয়ে বরণ করেছি, পুষ্পর বদলে ফুল দিয়ে, জেনারেলি বিভিন্ন ফুলের সংখ্যা দিয়ে বরণ করা হয়, আমরা গাছ দিয়ে বরণ করেছি, ছাত্র ছাত্রীদের মধ্যে বাড়তে চেয়েছি সবুজায়নের
এবং প্লাস্টিক ফ্রি, আমরা এখানে কোনো রকম প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করিনি। আচ্ছা, কেউ কিছু দান করলেন? অবশ্যই, আমাদের 2,00,000 টাকা দান করে গেলেন। আমাদের স্কুলের যে এখানে ফার্স্ট জেনারেশন লার্নার বেশি, দুষ্ট ছাত্রছাত্রী বেশি, ওই জন্য উনি দান করে গেলেন। আমরা ওই টাকাটা ব্যাংকে ফিক্সড করে রাখবো এবং ইন্টারেস্ট পাবো সেটা প্রতি বছর ছাত্রছাত্রীদের বিভিন্ন খাতে আমরা দেখবো, কারা গরিব দুঃখী আছে তাদেরকে আমরা দিয়ে সাহায্য করবো। আচ্ছা, এই স্কুলের ছাত্রছাত্রীর কত? এই এখন বর্তমানে 225-230 জন ভর্তি চলছে, আরও বাড়বে সংখ্যা। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আছে? এখানে ক্লাস 10 পর্যন্ত আছে। এই যে 50 বছর পূর্তি উপলক্ষে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের কী জানাতে চাইছেন? জানাতে চাইছি যে এই স্কুলে আসুন, স্কুলের পরিবেশ দেখে যান, এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা দরকার, স্টুডেন্ট আসুন, স্কুলকে ভালোবাসুন। চতুষ্পদী এই 4টি গ্রামেরই এটা স্কুল, আপনারা আসুন। আর এটাও চাই এলাকাবাসীর কাছ থেকে যে আমাদের যে গ্রাউন্ডটা রয়েছে, যে ফুটবল খেলার মাঠটা রয়েছে, ওর বাউন্ডারি ওয়ালটা আমাদের খুবই দরকার, তাহলে বাইরে সবাই আসছে। এবং আমাদের যে পথ, স্কুলে ঢোকার যে পথ, সেটা পুকুরে খুয়ে নিচ্ছে, মানে খুয়ে যাচ্ছে রাস্তাটা, যদি বাঁধানোর ব্যবস্থা হয় এদিকটা আমি চেষ্টা করবো আপনাদের মাধ্যমে সবার কাছে জানানো, যদি কিছু অ্যাডভাইস দিতে পারেন। পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেব কিছু আশ্বাস দিয়ে গেলেন? আমি বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন, আশা করছি বাঁধটা খুব তাড়াতাড়ি ওনারা ব্যবস্থা করে দেবেন। আপনার নাম করছে? আমার নাম বিমল কুমার মণ্ডল, আমি বর্তমানে টিআইসির দায়িত্ব, গৌতম নগর চতুষ্পদী স্কুলের টিআইসির দায়িত্ব। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।